যে ডাক্তাররা বলছে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করে সে মারা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলমান একজন ব্যক্তিকে যখন পানি পান করতে হবে তার জন্য ছটা নিয়ম রয়েছে। ছটা নিয়মে একজন ব্যক্তিকে পানি পান করতে হয়। এক নম্বর, পানি পানের পূর্বে পানিটাকে দেখে নেবে। দুই নম্বর, ডান হাতে গ্লাস ধরবে। তিন নম্বর, পানিটা পানের পূর্বে বিসমিল্লাহ বলবে। চার নম্বর, পানি পান করার সময় বসে পান করবে। পাঁচ নম্বর, পানি পান করার সময় সে তিন শ্বাসে পানি পান করবে, তার শ্বাস প্রশ্বাসটা গ্লাসের মধ্যে ফেলবে না। ছয় নম্বর, পান করার শেষে বলবে আলহামদুলিল্লাহ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। একটু গবেষণা করার চেষ্টা করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীর সেরা বিজ্ঞানী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি নর্মাল কোনো কথা বের করবেন না। যেটা বিজ্ঞানের সাথে সংঘর্ষিক সে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন না। খুব গভীরভাবে যখন ভাবলাম তখন এই 2021 বিশ্বে দাঁড়িয়ে দেখতে পেলাম যে ডাক্তাররা বলছে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করে সে মারা যেতে পারে। কোনো ব্যক্তি বলছে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে সে মারা যেতে পারে। কোনো ব্যক্তি বলছেন, কোনো কোনো ডাক্তার সাহেবরা বলছেন যে কোনো ব্যক্তি যদি ধীরে ধীরে পানি পান না করে তো সেই পানি পানের কারণে সে মারা যেতে পারে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গ্লাসটা ডান হাতে ধরতে হবে, বসে পান করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, তিন শ্বাসে পানি পান করতে হবে, আর শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, পানি পানের পূর্বে দেখে নিতে হবে। তার মানে এই কথাগুলোর মধ্যে ধর্মীয় কথা যদি দু একটা থাকেও, মানে বিসমিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা আপনার কাছে ধর্মীয় কথা মনে হতে পারে, ধর্মীয় কথা ধরে নেন, কিন্তু তিনি যে মাঝের কথাগুলো বললেন এটা বিজ্ঞান। ইয়েস, পানি পান করার সময় কী করতে হবে? বসে পান করতে হবে, কারণ দাঁড়িয়ে পান করলে মৃত্যু ঘটতে পারে। পানি পানের সময় তিন শ্বাসে পানি পান করতে হবে, ঢকাঢক পানি পান করা যাবে না, তাহলে কী হবে? আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে কি মানতে এখনও আপনার কষ্ট হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী? কষ্টকর তো কথা নয়। তার মানে আপনি যদি হিন্দু হন, আপনি যদি ইহুদি হন, আপনি যদি খ্রিস্টান হন, আপনি যদি বুদ্ধিমান হন তার সাথে সাথে, তাহলে এই ছটা নিয়ম মেনে নেবেন, নিয়ে পানি পান করবেন, দেখবেন আপনি আজীবন সুস্থ থাকবেন। এবং সেই সাথে আর একটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাওয়ার আধ ঘন্টা পূর্বে পানি পান করা উচিত এবং খাওয়ার আধ ঘন্টা পরে পানি পান করা উচিত, যেটা আজকের বিজ্ঞান, আজকের ডাক্তাররা বলছে। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিন। আল্লাহ সুবহানাহু সবাই আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে ঘিরে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।